সানডে, আর অনেকদিন পর সানডেতে আজকে পরবেশ বাড়িতে নেই। পরবেশ ছাড়া সানডে সকালটা এতটাই বাজে শুরু হলো, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আজকে সানডেতে তোমরা অনেকেই জানো তো যে ড্রয়িং স্কুল থাকে, মানে শুধু সানডে না, তাহলে কালকেও ছিল, শনিবারও ছিল। তো সকালবেলা যথাযথ 7টা থেকে ড্রয়িং ক্লাস থাকে, ওকে 6:30টার মধ্যে ঘুম থেকে তুলে দিই। তো আজকেও সেটাই করেছি, ঘুম থেকে উঠেছে, উঠে ব্রাশটা সব করেছে। করার পর ওর সাথে যখন বাজে তখন আমার মনে হলো যে নিচে গেটে চাপতে মনে হয় পরশ নিয়ে চলে গেছে, তাহলে এবার কি করে যাব। আর ওপরে ফ্ল্যাটে যে থাকে সে নেই, সে বাড়ি গেছে। নিজে জেঠিমা একটুখানি লেট করে ঘুম থেকে ওঠে, তাকে ডাকতেও পারছি না। তো কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। 7:30টার মধ্যে ওয়েট করার পর আমি নিজে জেঠিমা উঠেছে, ওঠার পর ওনাকে বললাম, উনি বলছে তুমি আমাকে ডাকবে তো, ওই যখন দরকারের সময় একটু ডাকবে না, আমি ঘুম হচ্ছে বলে কি ডাকবে না। তো নিচে জেঠিমা তারা খুলে দেয়, খুলে খুলে দেওয়ার পর একটু আগে আমি দোজোকে ড্রয়েসে দিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এখন বইতে বাজে 8টা, সকালবেলা যখন ঘুম থেকে আমি উঠলাম 6টার সময়, আমি লেবু জলটাও খাইনি আমার। তো সকালবেলা যখন ঘুম থেকে আমি উঠলাম জানো তো 6টার সময়, তখন ওয়েদারটা এত ভালো লাগছিল, মনে হচ্ছে সকালবেলা আজকে আবারও বৃষ্টি হবে। ও বাবা, 7টার মধ্যে মানে আধ ঘন্টার ডিস্টেন্সে রোদ উঠে গেল, ব্যাস ঠান্ডা ভাব কোথায় চলে গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে আবার। তবে হ্যাঁ, কালকের তুলনায় গরমটা একটু হলেও কম আছে। আর পরমেশ তো নেই, তোমরা দেখে আগে ব্লগেই বলেছি পরমেশ কাছে দীঘাতে, আর তার জন্য আমাদের কোনো কিছু তো খামতি রেখে যায়নি, ও সব ব্যবস্থা করে দিয়েই গেছে। আজ যেহেতু সানডে, আর আগে সানডে পর তো চিকেন খেতে পাই থাকে, পরে সামনে চিকেন এনে দিয়েই গেছে। চিকেনটা ফ্রিজে আছে, ফ্রিজ থেকে আমি বের করিনি, বের করবো। তো ভাবছিলাম যে একটু ঘর দরগুলো ঝাড় দিয়ে নিই, ছাড়া মোছা করে নিই, তারপরে রান্নাটা বসাবো। খুব চিকেন আর ভাত করবো, তো অতজোকে একটু পরে আনতে যেতে হবে, কারণ আজ যেহেতু আধ ঘন্টা লেটে গেছে। ঠিক আছে, যাওয়া গেলে তারা খুললো, তোজো মাঝখান থেকে বিগড়ে গেছিলো, তোজো প্রায় শুয়ে ঘুমিয়ে পড়ার মতন অবস্থা হয়েছিল। কিছুতেই বলছে আমি যাবো না, আমি যাবো না, যাবো না, আজকে আমাকে ক্যান্সেল করিয়ে দাও। তুই টানতে যাতে নিয়ে গেলাম, রাস্তাপথে যাচ্ছে তাই করছিলো। আমি বললাম যে সাইকেল দিয়ে কিন্তু বলে দেবো, তুই রাস্তা দিয়ে ঝামেলা করছিস, কিন্তু সরি আর করবো না, আর করবো না, দিয়ে চলে আসলাম। লেবু জলটা পর্যন্ত আমি সকালবেলা খাইনি, ওই চাবির চক করে কি বলতো, খালি ভাবছিলাম কি শুধু শুধু কামাই হয়ে যাবে, এখানে আছি তারপরে ড্রয়িং স্কুলে যেতে পারবে না। এবার যদি না থাকতাম তখন কিছু মনে হতো যে আমার তো নেই, তা যাবে কী করে, বাড়িতে আছি, বাড়ির কাছেই ড্রয়িং স্কুল, তারপরেও যেতে পারছে না, খুব খারাপ লাগছিল। যাক বাবা, এক ঘন্টা হলেও তো ড্রয়িংটা করে আসবে। ভাবলাম তোজো আস্তে আস্তে চিকেনের যোগাযোগ দিকে সব করে ফেলি, তারপর ওকে নিয়ে এসে একদম ঘর দর পরিষ্কার করে নিয়ে একবারে বসিয়ে দেবো, তাহলে আজ সকাল সকাল সব হয়ে যাবে। যেটা আমি প্রত্যেক রবিবার চাই যে সকাল সকাল আমার একটু রান্নাবান্না হয়ে গিয়ে একটুখানি টাইম বের করি, দেখি আজকে করে উঠতে পারি কি না। পেঁয়াজগুলো না অর্ধেকই বাদ চলে যায়, ভেতরে পচা ওপরে দু তিনটে খোসা খুলে দিতে হয়, অর্ধেকটাই বাদ চলে যায়, এত বাজে পেঁয়াজগুলো। ড্রয়িং ক্লাসে গেছিল, দেখে হোমওয়ার্কটা করেনি, এখন বসে বসে এটা করছে, নাহলে করছিলই না। এত ফাঁকিবাজ, এত ফাঁকিবাজ না বলার মতো না। আমার কালকে রাতে দেখালো মা যেন কালারগুলো করছে, আমি পড়ো ও মা সব করে কালার করছে, একটা মানে ড্রয়িংয়ে কি বলতো কালারটা অর্ধেক করে আর করেনি। স্যার আমাকে দেখাচ্ছে, দেখুন এটা কালার করেনি, আর যেটা এখন আঁকলো একে রং করছে নিচেরটা, সেটাও হাত দিয়ে ধরে রাখেনি। আজকে তো তো সিলাই করতে ভালো লাগে, চুপ করে বসে আছে। জানে ওটা কাজটা করতে হবে, তাও ইচ্ছা করে করেনি, কেন বলতো দেখছি ওইটা কাজটা করতে টাইম লাগবে, ওই টাইমে বাবা আমি একটু মোবাইল দেখে নেবো, তাহলে আমার ভালো হবে। তো যাই হোক,
কিন্তু যাওয়ার সময় মানে ওকে আনতে যাওয়ার সময় তো আমার অনেকটা কাজ এগিয়ে এসে গেছি। তো প্রিয়া দেখো কেটে নিয়েছি, এখানে কাটা হয়ে গেছে, রসুনটা ছেড়ে পড়িয়েছি। আর আমার মিক্সিতে না খারাপ হয়ে গেছে, জানো তো মিক্সি খারাপ হয়ে গেছে, মিক্সি ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আমার সারিয়ে রেখেও দিয়েছে। আমি আজই যাবো আনতে, এবার আর যাওয়া হবে না, ওগুলো যাবো আনতে। ডিমগুলো ধুয়ে রেখে দিয়েছি, কালকে ডিমগুলো রাখার সময় পাইনি, কালকে ওই পাটি চক্করে ডিমগুলো রাখার সময় পাইনি। আর ঘরে কাজ মোটামুটি, শুধু ঘরটা মুছবো আর মানে ঝাড় দেবো আর মুছবো, তাহলে হয়ে যাবে। বিছানা ঝাড়া কমপ্লিট, তার মধ্যে একটুখানি তো এসে গড়িয়েছিল দেখে এখানে, তাই চাদরের মানে গুটিয়ে গেছে, বিছানা আমার ঝাড়া হয়ে গেছে। এই বিছানাটা দেখো, এই বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে, তাও দেখে মনে হচ্ছে না যে ঝাড়া, দেখে মনে হচ্ছে। কিন্তু আর একবার ছেড়ে দিই, আমি ম্যাটটা পেতে দেবো। আর ডাস্টিং সব কমপ্লিট, এটা মানে পরিষ্কার হয়ে গেছে, এটা পরিষ্কার, সব পরিষ্কার হয়ে গেছে। শুধু এখন আমাদের ভাতটা হবে আর চিকেনটা হবে, চিকেন ভাতটা হলেই ব্যাস ছুটি। আজকে কোনো কাঁচাকুচি কিছু রাখিনি, ভেবেছিলাম কিছু কাচবো কিন্তু আর ইচ্ছা করলো না, তাই কিছু ভিজাইনি। সকালে ভিজালে ভেজানো যেত কিন্তু আর ভিজাইনি। আর তোমাদেরকে দেখা দিয়েছি, আমি দেখাতে ভুলেই গেছি, তো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। এই দেখো, মনে আছে আমি মন্দারমতিকে নিয়ে এসেছিলাম, সেটা পরশু দিনকে রাত্রেবেলাটা লাগলাম, এরকম করে একটা হুক নিয়ে এসছে, এই হুকটা চিপকে দিয়েছে, তারপর এটা লাগিয়েছে। ভালো লাগে দেখতে, কেমন লাগছে এটা দেখতে, ভালো লাগছে তো? এটা যেন পুরো সেটে থাকলে ভালো লাগতো, পরশু ভালো হয় সেটে থাকলে ভালো হতো, বলছে সেটে থাকবে যখন, পরে একটা ব্যবস্থা করে দেবো, এখন আপাতত এইভাবে রাখবো, পরে আমি ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, সুন্দর লাগে দেখতে এটা, তো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে। আর এই দেখো এখানে, আর এখানে দেখো, এখানে পিঙ্ক কালার আর ইয়েলো কালার, এখানে পিঙ্ক কালার, এখানে না হুক লাগানো ছিল। আর পরে পরশে বলছি আমি না খুব ভুল করেছি, এটা যদি আমি বাইরে নাও লাগাতাম, আমি কিন্তু ঘরে এখানে হোক বা ওই যে ফ্রিজের পাশে ওই জায়গাটায় হোক, এই জায়গাটা আমি ইজিলি কিন্তু লাগাতে পারতাম। তাহলে কী বলতো, চাবির রিংগুলো লাগানো যেত, এই ধরো ঘরের চাবি, তারপরে পরশে গাড়ির চাবি, স্কুটির চাবি, সব চাবিগুলো থাকে না, চাবিগুলো ঝোলাতে পারতাম। আমি তো ওগুলো দোকান থেকে আমি খুলিয়ে নিয়ে এসেছিলাম, তার জন্য আর করা যাবে না। পরে হচ্ছে ঠাকুরের জিনিসটার মধ্যে তুমি চাবিটা নামবে, না টানো কী আছে, তো চাবি লাগানো রয়েছে জিনিস ওটা, তো ওই যে খুলিয়ে নিয়েছিলাম দেখে। আর আমি ঠিক করেছিলাম ওটা আমি দরজায় লাগাবো, দরজায় লাগিয়ে দিয়েছি। আর চাবি লাগানোর জন্য অ্যামাজন থেকে আমি একটা জিনিস দেখেছি, চাবির রিংগুলো ওখানে লাগানোর মতন, তো ওটা কদিনের মধ্যে অর্ডার করবো, করে আমি ঠিক ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাতে আমি লাগাবো। তাহলে চাবিগুলো আর আমাদেরকে ড্রয়ারে রাখতে হবে না, আর খুঁজতে হবে না। কালকের মতো আজকেও দেখো আমার বৃষ্টি হচ্ছে, একটু একটু জোরে বৃষ্টি হয়ে গেল, এখন অল্প অল্প ঝিঝি করে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। আর আমি দেখো আজকে পরেছি একটা নতুন নাইটি, তোমাদেরকে দেখিয়েছিলাম না পিচ কালারের নাইটিটা, তো সেটাই পরেছি। ওয়েদারটা কি বলতো, ওয়েদারটা না খুব একটা ঠান্ডা হয়নি, তো যে ওখানে টিভি দেখছে, আমি এখানে তখন রোদ ছিল তো আমি জানলা পর্দাগুলো টিনে দিয়েছিলাম, আর এখন দেখছি ওয়েদারটা একটু তো ঠান্ডা হয়েছে, মানে তুলনামূলকভাবে। কিন্তু বৃষ্টি যদি একটু জোরে হতো না তাহলে ভালো হতো, কালকেও জোরে বৃষ্টি হলো না, আজকেও অতটা জোরে বৃষ্টি হলো না, যদি মুষলধারে দু ঘন্টা বৃষ্টি হতো কালকে আর আজকে, ওয়েদার পুরো ঠান্ডা, পুরো ঠান্ডা হয়ে যেত। আর পিচ কালার নাইটিটা পরেছি আজকে, কতবার বলছি না বলো, পাগলের মতন। তো ফাইনালি এই অনেক দিন পর আজকে রবিবারে একটু সকাল সকাল সব কিছু হলো, শুধু চিকেন আর ভাত রান্না করেছিলাম, আর তো কিছু করিনি, তাতেই তো হবেই তাই না, তা তো কাঁচাকুচি কিছু করিনি, ভেবেছিলাম কাঁচাকুচি কিছু করবো, তো ভাগ্যিস ভিজাইনি, নাহলে এই ওয়েদারে আর ভিজে শুকতো না। আজকে রাতে ভিজে যাবো, কালকে কাচবো। আর শ্যাম্পু করলাম আজকে, চুলটা তো ভেজা, এখন আসাবো না, শুকিয়ে গেলে তারপরে আসাবো। আর শ্যাম্পু করলাম, কিছুই করিনি, না দিলাম প্যাক, না কালকে তেল লাগিয়েছি, না করেছি হেনা, জাস্ট শ্যাম্পু করতে মন হলো তাই করে ফেললাম, এরকম করি আজকে। কালকে সোমবার, কালকে আবার তার চাপ থাকবে, আজকে কোনো চাপ ছিল না, তাতে সব হয়ে গেছিলো দেখে ভাবলাম চলো শ্যাম্পুটা করেই ফেলি, ঠিক আছে। তো চলো
এবার একটুখানি ঘুম লাগাই। আমার না কিছুদিন ধরে ঠিক মতো ঘুম হচ্ছে না, বুঝতে পারছি না, খুব টেনশনে টেনশনে কাটছে আমার। মানে কি বলতো, তোজোকে নিয়ে আমি এত টেনশন করছি, এত টেনশন করছি। আগে টেনশন ছিল আমার ফ্ল্যাটে, তোজো টেনশনও ছিল, তখন মানে দুটো ছিল একসাথে। এই এত টাকা দিয়ে ভাড়া থাকছি, এতগুলো টাকা প্রত্যেক মাসে বেরিয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না, মানে কোনো কিছু আমি দেখতে পাচ্ছিলাম না, আশা আরও কিছু দেখতে পাচ্ছিলাম না। তার মধ্যে ইউটিউবে চেষ্টা করছি, সেটাও হচ্ছে না। মানে চারিদিক দিয়ে না হাজার রকম টেনশন মাথায় কাজ করে করে মানে ওই টেনশন থেকে না প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেছিলো আমার। দুবার প্যানিক অ্যাটাকও হয়েছিলো, হসপিটালে নিয়েও গেছিলো পরমেশ। একদিন রাতে মানে এমন অবস্থা হচ্ছিলো, প্রথম যেদিনকে ফার্স্ট আমার প্যানিক অ্যাটাক হয় সেদিনকে আমার যা মনে হচ্ছিলো আমি মনে মরেই যাব। তো যাই হোক, সেদিনকে কোনো ক্রমের রাতটা ওই কাটে, আর পরের দিনকে সকালে একটু রকম আবার অ্যাটাক হয়েছিলো। ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে গেল, ডাক্তার সব শুনলেন, ওষুধ দিল, বলে অতিরিক্ত টেনশন থেকে এটা হচ্ছে, অ্যাংজাইটি অ্যাটাক বা প্যানিক অ্যাটাক যাকে বলে। তো এই জিনিসগুলো আগে কোনোদিন আমার ছিল না। তো যাই হোক, আস্তে আস্তে ওষুধ খেলাম 10 দিন, মাঝে আবার 2 মাস পর আবার প্যানিক অ্যাটাক হয়েছিলো। সেদিনকে রাত 12:30 তোমার পরে হসপিটালে নিয়ে যায়। তো ডাক্তার বলে একই কথা, প্যানিক অ্যাটাক বলে বললো আমাকে। তো পরমেশকে বললো যে ওর যেটা মন চায় সেটা তুমি করতে দাও ওকে, কী এত টেনশন কী নিয়ে। তো বললো ছেলে নিয়ে, পরমেশ স্যার বলতে পারছে না যে আমার বউ ভাড়া থাকে, ফ্ল্যাট হচ্ছে না, তাই নিয়ে টেনশন। তো ছেলের কথাই বললো, ছেলের বয়স কত? বলো 7 বছর। বলে ছেলে 7 বছর বয়স না, এত টেনশন কিসের? এইসব বোঝালো যে ওকে কোনো কিছুতে বিজি রাখার চেষ্টা করো। যাই হোক, তারপর ইচ্ছায় তারপরে ফ্ল্যাট হলো, সেই ফ্ল্যাটের টেনশনটা গেছে। ইদানিংকালে আমার এত টেনশনের তোজোকে নিয়ে আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না, মানে আমি পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছে আমার তোজোকে নিয়ে। কী করবে না করবে না, ওর পড়াশোনা কিছু আমি ভালো মানে দেখতে পাচ্ছি প্রগ্রেস না কিছু, আমি বুঝে পাচ্ছি না যে আমি কী করবো কি নিয়ে। ঠিক আছে চলো একটুখানি ঘুমাই, ঘুমালে যদি মন মানে মাথা একটু ঠান্ডা হয়। কী বলতো, মানে আমার এই 2 দিন ধরে শরীরটা এতটা খারাপ লাগছে, কালকে তোমাদেরকে মানে আগের ব্লগেও তোমাদেরকে বলেছিলাম, এই যে স্নান করে আসলাম তো জল ঠান্ডা কিন্তু, তবুও আমার ফিলই করতে যে ঠান্ডা, মাথা থেকে গা পুরো গরম হয়ে গেছে আমার। ঠিক আছে, জানি না কী আছে আমার কপালে, চলো একটু মানে ঘুমিয়ে নিই। হ্যাঁ একটু ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি, আর যদি তোর কোথাও যাওয়া হবে না কারণ পরে আস্তে আস্তে রাত হয়ে যাবে, আর তোর যদি কোথায় একবার যাবো এই বৃষ্টির মধ্যে, তাই না? চলো একটু ঘুমিয়ে নিই আমি, মেঘ ডাকছে। এখন আমি আর তোজো যাচ্ছি কোথায় বলো তো? মিক্সি আনতে, ওটা খারাপ হয়ে গেছে মা বলছে, সেটা আমরা আজকে আনতে যাচ্ছি। এই যে ব্যাগ নিয়েছি আর চাবি নিয়ে নিয়েছি, এবার সোজা বেরোবো, বেরিয়ে যাব। আর তোমাদেরকে ওবার বলছিলাম না একটু বৃষ্টি হচ্ছে, ছাতা পড়ার বৃষ্টি হয়েছে, কোনো বৃষ্টিতে গরম কমেনি, তবে আমি একটা ভালো ঘুম দিয়েছি। আর এই দেখো আমাদের রাধাকৃষ্ণ, কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো বা চল। আর পরমেশ আজকে রাতে এসে এখানেই খাবে, বলেছিল যে ও বাইরে খাবে মানে খেয়ে আসবে, তো ও বললো যে না বাড়িতে এসেই খাবো, রাতে কিন্তু ভাতটা করবো, তাহলেই হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না আমাদেরকে, তাই তো? লাইট বন্ধ করলি না, লাইটটা বন্ধ করে জিও জ্বালিয়ে দেবো। তো ও যাবে না বলছিল, আমি তোকে না রেখে তোদের যাবে না বলছিল, তাই বললো একা একা থাকবি, যদি কারেন্ট চলে যায় তখন ভয় লাগবে, চল যাবো আর আসবো এখান থেকে। আর কট্টু বলে অনেক দূর হাঁটতে চায় না, খুব কুড়ে আমার ছেলেটা, একটু হাঁটতে চলো অটো, এবার আমি কিনবো, কিনে আমি চালিয়ে দিয়ে যাবো এখান থেকে, এইটুকুনি অটো নিয়ে চল। আর যদি চাবি যদি ভুলে যায় ব্যস্ত হয়ে গেল, পার্কে যাওয়ার সময় না, সে পার্কে গেছিলাম চাবি নিয়ে যেতে ভুলে গেছি, সে ওয়েট করছি পড়াশোনার জন্য। বাড়ি চলে এসেছি, আর এই দেখো আমার মিক্সটাও নিয়ে এসেছি। মিক্সটা কী হয়েছিলো জানো? বাবা
মিক্সিটায় তারটা খারাপ হয়ে গেছিল। এই যেখানে মিক্সিটা রয়েছে, মিক্সিটা না থাকলে খুব অসুবিধায় পড়তাম। যদিও আমার আদা বাটা লঙ্কাটা এখন আছে, যদি শেষ হয়ে যেত পুরো ফিউজ হয়ে যেত আমার। আর তো যে নিম্বু পানি দিয়ে দেখেছে, নিম্বু পানি নিয়ে এসছে। মিক্সির দোকানে নিম্বু পানি পাওয়া যায় না, এখানে একটা দোকানে কালকে যেখান থেকে আমি ইয়ে নিয়েছিলাম, দই নিয়েছিলাম, সেই দোকানে 6 টাকা বাকি ছিল, আমাকে 6 টাকা ছিল না, 19 টাকা নিয়ে গেছি, 56 টাকা হয়েছিল। তো 6 টাকা দিতে গেছি, দিতে গিয়ে আমার ছেলের চোখে এটা পড়েছে, মা নিম্বু পানি, মা নিম্বু পানি, মানে মায়ের টাকা কি করে শেষ করবো, সেটা আমার ছেলেদেরকেও ভালো যায় না। 6 টাকা মানে 6 রুপিস, এই নিম্বু পানিটা কিন্তু 6 রুপিস। এই নিম্বু পানিটা কিন্তু পড়াশোনার সাথে কিন্তু ইত্রি আনতে পারতো, তা না, মায়ের টাকাটাই খরচা করতে হবে। এই একটা নিলাম, আর এরপর থেকে মা আমাকে যাতে কারোর ওপর আর ভরসা করতে না হয় তার জন্য নিয়েছি দেখো পঞ্জিকা। মা আমাকে অনেকদিন ধরে বলছে, তুই কিন্তু একটা পঞ্জিকা কিনে রাখ, ঘরে পঞ্জিকা কিনে রাখ, তোর সুবিধা হবে, তোর মানে ক্যালেন্ডার যখন নেই একটা বাংলা পঞ্জিকা কিনে রাখ। তো অনেকদিন ধরে মা বলে, আমি গা লাগাই না। তো আজকে ওর পাশের দোকানে, দশকর্মার দোকানের পাশে ধরো ওই দোকানটা যেখানে সারাতে দিয়েছিলাম, তো দেখলাম দেখে নিয়েই যাই, আজকে চোখের সামনে যখন আছে নিয়েই যাই, মনে পড়েছে হঠাৎ করে, ঠিক আছে। তো এই হলো মিক্সি আনতে গিয়ে আমার, ও তার সাথে আর একটা ঘরে ফ্রিজে আইসক্রিম আছে তা সত্ত্বেও বলে মা একটা কুলফি খাবো, কুলফি খাবো বলে বলে 45 টাকা একটা আইসক্রিম কিনে নিয়ে চলে আসলো। দিয়ে খেতে খেতে আসলো, জামা মুখ সব এতে লাগিয়ে বসে থাকলো, মানে আমার কত 45 মিনস 45 রুপিসে, তো 45 রুপিসে টিভিটা এসছে, টিভিটা নিয়েছে 45,000, 45-এর পাশে 3টে 0 বসেছিল, তারপরে তারপরে টিভিটা দিয়েছিল। তো কি বলতো, মিক্সির টাকা এগুলো টাকা পরে দিয়ে গেছিলো, কিন্তু যে টাকাটা এক্সট্রা দিয়েছিলো সেগুলো ভাবলাম কি সেগুলো থাকবে জমানো, না জমানো যাবে না, আমার ছেলে আছে না, ঘরে ফ্রিজে মানে আইসক্রিম থাকা সত্ত্বেও একটা আইসক্রিমটা কত আর দেবে, 10-15 টাকা, ওটা ওই রকমই খায়, দামে খায়, হয় 10 টাকা নয় 15 টাকা দেবে, আইসক্রিমটা পছন্দ করে। এবার যে 45 টাকা দেবে আইসক্রিম নেবে বুঝতে পারিনি, দোকানে গিয়ে জিজ্ঞেস করছি তারা কত আইসক্রিমের দাম, 45। আমি দোকানদারের মুখে দিয়ে তাকিয়ে থাকলাম, আমি সামনে যাইনি, তো যে 35 টাকা আইসক্রিমটা ধরিয়ে দিয়েছে, আমি সামনে গেলে 10 থেকে 15 টাকার মধ্যে আইসক্রিম দিয়ে আমি সারিয়ে ছেড়ে দিতাম। 1:30 বাজে, এবার জামা টামা ছাড়ি, ভাতটা বসাবো। পরমেশ তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, বলেছে তো বাড়িতে এসে খাবে, একবার মানে ভাতটা বসানোর আগে একবার ফোন করবো ওকে, দেখি কি বলে, যদি বলে যে হ্যাঁ এখানেই খাবে তাহলে ভাতটা সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো, মানে ভাত এখনই বসাবো, তাও একবার ওকে জিজ্ঞেস করে নেবো, ঠিক আছে। কারণ ও না এরকম করে, বলবে বাড়িতে এসে খাবো, তারপরে বাড়িতে আসার পর বলবে অনেক দেরি হয়েছিলো, তো ওই ডানগুলোর ওখানে জ্যাম পেয়েছিলাম তো তাই খাওয়া দাওয়া করে নিয়েছি, এরকমই করে। তারপর জিজ্ঞাসা করি ওকে, জিজ্ঞাসা করে ভাতটা বসাবো। চলো আজকের দিনটা তো হাজব্যান্ড ছাড়া আমার এরকমভাবে কাটলো, তোমাদের কার কেমন কাটে, ভালো কাটে না খারাপ কাটে একটু বলো। আমার জন্য ভালোই, কারণ পরশু সবই এনে দিয়ে গেছিলো, চিকেন এনে দিয়ে গেছিলো, কোনো চাপ ছিল না, ঠিক আছে। চলো বাই বাই, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, অলওয়েজ হ্যাপি থাকবে, বাই বাই।